হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আবারও চলে আসছি আপনাদের মাঝে ভিউয়ার্স। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে সেখান থেকে আর্ন করা সম্ভব, আজকে সেটাই দেখাবো। ভিউয়ার্স, আপনি যদি সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না, সেই সাথে কিন্তু আপনি সেখান থেকে আর্ন করার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এটাও মনে রাখতে হবে ভিউয়ার্স, আপনি যে কোনো সময় আপনার যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে ভিডিও আপলোড করবেন সঠিক নিয়মে আপলোড করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আমরা আজকে সেই বিষয়টাই দেখাবো কিভাবে একটা ফেসবুক পেজের মধ্যে সঠিক নিয়মে একটা ভিডিও আপলোড করলে ভিডিওগুলো ভাইরাল হবে, সেই সাথে আর্ন করার সম্ভাবনাও থাকবে। ভিউয়ার্স, তো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। আমি যখনই যে কোনো রিলেটিভ ভিডিও আপনাদের মাঝে আপলোড করব আপনারা কিন্তু নোটিফিকেশন আকারে শু করবে আপনাদের কাছে। সো ভিউয়ার্স, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কিন্তু বর্তমানে প্রায় অধিকাংশ লোকে কিন্তু ফেসবুক যে ক্রিয়েটার স্টুডিও অ্যাপ্লিকেশনটা আছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে আপনাদের অনেকটা সুবিধা হবে। এই যে ক্রিয়েটিভ স্টুডিও, এটার মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করে। তো আমি বলবো না যে এটাতে আপলোড করা যাবে না, আপনি এখন দেখতেছেন আমি যেভাবে আপলোড করব তাহলে বুঝতে পারবেন এই ক্রিয়েটিভ স্টুডিওর যে অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করা এবং আমি যে সিস্টেমে ভিডিওটা আপলোড করব তার মধ্যে কতটা পার্থক্য থাকবে। কেননা ক্রিয়েটিভ স্টুডিওতে যখনই আমরা একটা ভিডিও আপলোড করতে যাই তখন দেখা গেছে আমরা ওখানে কিন্তু হ্যাশট্যাগ অনেক কিছুই অনেক অপশন ক্রিয়েটিভ স্টুডিওর যে অ্যাপ্লিকেশনটা সেটাতে পাই না। তো তার জন্য আমরা এখন চলে যাব আমাদের মূল কাজে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাব আমাদের মোবাইলের যে ক্রোম অ্যাপ্লিকেশন আছে সেটাতে। তো আমি এখন আমার ক্রোমটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমার যে সার্চ বারে আমি গিয়ে লিখব ক্রিয়েটিভ স্টুডিও। তবে ভিউয়ার্স, এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা থাকতে হবে ক্রোমের মাধ্যমে যখন আপনারা ক্রিয়েটিভ স্টুডিওতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন ফার্স্টে। তারপরে দেখুন ক্রিয়েটিভ স্টুডিও যখন আমি চার্জ করছি তখন আমার কাছে কিন্তু ফার্স্ট যে লিঙ্কটা চলে আসছে আমরা সেটাতে চলে যাব। তো ভিউয়ার্স, আমরা যখন এটাতে টাচ করব আমাদের নেক্সট একটা অপশানে নিয়ে যাবে। তো আমি এটাকে একটু ডেস্কটপ মোডে করে আনি তাহলে অনেকটা বুঝতে আমাদের ভালো হবে। সো ভিউয়ার্স, তারপরে দেখুন অটোমেটিক কিন্তু আমাদের যখন ফেসবুকটা লগ ইন করা থাকবে আমাদের কিন্তু অটোমেটিকভাবে এখান থেকে নিয়ে যাবে। তো আমাকে কিন্তু অলরেডি নিয়ে যাচ্ছে আমার যে ক্রিয়েটিভ স্টুডিওর মাধ্যমে। তো সেখান থেকে আমরা দেখাবো কিভাবে আমরা সঠিক নিয়মে একটা ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওটা ভাইরাল হবে। সো ভিউয়ার্স, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, জাস্ট একটু ওয়েট। ওকে ভিউয়ার্স, আমাদের পেজটা ওপেন হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, ভিডিও আপলোড করব যেভাবে সঠিক নিয়মে, তার জন্য যদি আপনার একাধিক পেজ থেকে থাকে তাহলে কিন্তু আপনার সবগুলো পেজ শু করবে, আর যদি একটা থেকে থাকে তাহলে তো একটাই শু হবে। তো আমার এখানে কিন্তু একাধিক পেজ আছে, তো আমি সিলেক্ট করে নেব। অলরেডি আমার সিলেক্ট করা আছে, দেখতে পারতেছেন আমার যে পেজটার মধ্যে আমি ভিডিও আপলোড করব সেটা অলরেডি সিলেক্ট করা আছে। আপনাদের যদি একাধিক পেজ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সবগুলোর মধ্যে এরকম টিক মার্ক দেওয়া থাকবে। তো আপনারা যে পেজটার মধ্যে ভিডিওটা আপলোড করবেন সে পেজটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনারা ডান করে দেবেন। তো ভিউয়ার্স, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভিডিও আপলোড করব। কিভাবে আমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করব সেটাই কিন্তু এখন আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, তার জন্য আমরা উপরে দেখুন ক্রিয়েট নাও বলে অপশান আছে, সেটাতে চলে যাব। সেখানে যখন টাচ করব আমাদের ছোট আকারের একটা পেজ ওপেন হবে, সেখান থেকে আমরা যে কাজটা করব সর্বপ্রথম যেটা দেওয়া আছে পোস্ট ইট, এটাতে ক্লিক করব। যখন এটাতে আমরা ক্লিক করব আমাদের কিন্তু নেক্সট আরেকটা পেজের মধ্যে নিয়ে চলে যাবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, যদি স্কিপ করে দেখুন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না সঠিক নিয়মে ভিডিওটা আপলোড করার সিস্টেম। তো এখন আমরা যে কাজটা করবো আমাদের অলরেডি কিন্তু নেক্সট আরেকটা ফেজের মধ্যে নিয়ে চলে আসছে। তো এখান থেকে আমরা এখন যেটা করব সেটা ভিউয়ার্স আপনারা এখন দেখবেন, অলরেডি আমার এখানে অটোমেটিক হ্যাঁ বাংলা হয়ে গেছে। সো আচ্ছা যাক, আমরা এখন যে কাজটা করব আবার ইংলিশ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাড ভিডিও, এই অ্যাড ভিডিওর মধ্যে ক্লিক করব। যখনই আমরা অ্যাড ভিডিওর মধ্যে ক্লিক করব আমাদের গ্যালারির মধ্যে কিন্তু নিয়ে যাবে, সেখান থেকে আমাদের যে ভিডিওটা আমরা পেজের মধ্যে আপলোড করব সেই ভিডিওটা চুজ করে নেব।
তো আমি অলরেডি আমার ভিডিওটা অ্যাড করে নিচ্ছি ভিউয়ার্স, তো আমরা আপনারা সেম প্রসেসিংয়ের মধ্যে করে নেবেন। ওকে, তো আমি আমার যে ফোল্ডার থেকে ভিডিওটা নিয়ে নিচ্ছি। ওকে, আমার এই ভিডিওটা আমি অ্যাড করব, তো আমি ডান করে দিছি। যখনই আপনারা ডান করে দিবেন তখন আপনাদের কিন্তু আরেকটা নেক্সট নেক্সট ফেজের মধ্যে নিয়ে চলে যাবে। তারপরে আপনারা যে কাজটা করবেন সেটা আমি দেখাচ্ছি। অলরেডি দেখুন ভিউয়ার্স, যখন আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে তো দেখতে পারবেন যে উপরে আপনার ভিডিওটা আপলোড হবে, তার নিচে আপনার দেখতেছেন যে ভিডিওর টাইটেল, মানে আপনার ভিডিওটা যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওর একটা টাইটেলের প্রয়োজন। তো আমি আমার ভিডিওর টাইটেলটা দিয়ে নিচ্ছি, তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী আপনাদের টাইটেলটা অ্যাড করে দিবেন। ওকে, আমার ভিডিওর টাইটেলটা আমি অ্যাড করা হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে নিচের ঘরের মধ্যে ভিডিওর একটা ডিসক্রিপশন বক্স, সেটার মধ্যে কিন্তু আপনার যে কোয়ালিটি ভিডিও, মানে আপনি যে প্রসঙ্গে ভিডিও তৈরিটা করছেন, আপনার ভিডিও আপনি কী দেখাতে চাচ্ছেন সে বিষয়ে কিছু এখানে লিখে দিবেন। তো আমি দিয়ে নিচ্ছি ডিসক্রিপশন বক্সের মধ্যে। ওকে ভিউয়ার্স, আমি অলরেডি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে আমার ভিডিও সম্পর্কে অ্যাড করে দিয়ে দিছি। এখন আমরা যে কাজটা করব, আমাদের যে ভিডিওটা অলরেডি এই পাশে দেখুন আমাদের ভিডিওটা, এখন আমাদের ভিডিওর একটা থাম্বনেল অ্যাড করতে হবে। আপনি চাইলে যদি আপনার থাম্বনেল থেকে থাকে তাহলে সেটা অ্যাড করে নেবেন, আর না হলে আপনার ভিডিও থেকে এখানে দেখুন নিচে শু করতেছে, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে অ্যাড করে দিবেন। তো আমার যাতে থাম্বনেল ক্রিয়েট করা আছে আমি সেটা সিলেক্ট করে দেব। তো তার জন্য আমরা যে কাজটা করব, এখানে আপলোড ইমেজ সেটাতে ক্লিক করব। ভিউয়ার্স, আসলে আমি সর্বপ্রথম কিন্তু আপনাকে বলছি যে আপনারা যদি ক্রিয়েটিভ স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করেন সেখানে কিন্তু আপনারা অনেকগুলো প্রসেস আপনারা পাবেন না, সেটা কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, যখন আমরা আপলোড ইমেজের মধ্যে দিয়ে দিছি, অলরেডি এই পাশে আবার আপলোড ইমেজের মধ্যে ক্লিক করব। তারপরে আমাদেরকে সেম আবারও গ্যালারির মধ্যে নিয়ে যাবে, সেখান থেকে আমাদের যে থাম্বনেলটা সেটা অ্যাড করে নেব। সো ভিউয়ার্স, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করে যদি দেখুন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। ভিউয়ার্স, তো আমাদের দরকার যেটা, মানে আমরা সব সময় সঠিক নিয়মে কিভাবে একটা ভিডিও আপলোড করব যে কোনো প্ল্যাটফর্মে, যেহেতু আমি ফেসবুকে দেখাচ্ছি তাহলে আমি সেক্ষেত্রে কিন্তু এখন অন্য প্ল্যাটফর্মের কথা বলতেছি না, সরি ভিউয়ার্স একটু মিস্টেক হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আমি আমার গ্যালারি চলে যাব, গ্যালারি থেকে আমার যে থাম্বনেলটা সেটা খুঁজে বের করব। ওকে, আমার থাম্বনেলটা অ্যাড করে দেওয়া হয়ে গেছে, অলরেডি আমার এখানে কিন্তু এখন চলে আসবে এই পাশে, এই যে অলরেডি দেখতে পারতেছেন ভিউয়ার্স আমার যে ভিডিওর থাম্বনেলটা সেটা চলে আসছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই এখন যে প্রসেসটা দেখাবো সেটা কিন্তু আপনি ক্রিয়েটিভ স্টুডিও যে অ্যাপ্লিকেশন সেটাতে আপনি এই প্রসেসটা সেখানে নেই। তো এই যে দেখতে পারতেছেন শো মোর, এটাতে ক্লিক করবেন। আসলে এটা হচ্ছে কি আমাদের ভিডিওর ট্যাগ, কেননা যে কেউ যদি অনলাইনে চার্জ করে যে কোনো কিছু দিয়ে তাহলে আমাদের ভিডিওগুলো তাদের সামনে কিন্তু শু করবে। তো একটা ভিডিওর জন্য কিন্তু ট্যাগ থাম্বনেল এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা এখন ট্যাগগুলো দিয়ে দিব, তো ট্যাগ দেওয়ার জন্য এখানে এটাকে অন করব। তো আমি আমার ট্যাগগুলো বসাই দিচ্ছি ভিউয়ার্স। ওকে, আমি ট্যাগ বসানো হয়ে গেছে, আমি স্রেফ তিনটা ট্যাগ ইউজ করছি, চাইলে আমি ওদিকেও দিতে পারি, কিন্তু আপনারা যখনই একটা ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে ট্যাগ যখন অ্যাড করবেন আপনারা 5-6টা তার অধিক দেওয়ার চেষ্টা করবেন, ট্যাগটা হচ্ছে মেন বিষয় একটা ভিডিওর জন্য। তো ওকে, এখান থেকে আমরা এখন যে কাজটা করব একেবারে নিচে চলে যাব, নিচে চলে গেলে আমাদেরকে নেক্সট আরেকটা ফেজের মধ্যে নিয়ে যাবে। তো নিচে গিয়ে আমরা নেক্সট করে দেব, যখনই আমরা নেক্সট করব তখন আমাদের কিন্তু আরেকটা ফেজের মধ্যে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা মিডিয়া অপটিমাইজেশন, এটা আপনারা প্রথম যে ঘরটা দেখতেছেন আমি এটা অন করে দিয়েছি, চাইলে আপনারা অফ করে রাখতে পারেন, তো অনও করে দিতে পারেন, তো আমি অন করে দিছি। আর এখানে আমি কোনো কিছু কাস্টমাইজ করব না। এখান থেকে আবারও আমরা নিচে চলে যাব, নিচে গিয়ে আমরা আবারও নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরে আমাদের আরেকটা ফেজের মধ্যে নিয়ে চলে আসবে ভিউয়ার্স, জাস্ট ওকে একটু হ্যাং করতেছে চ্যাটটা হয়তো বা।
ওকে, আমাদের অলরেডি নেক্সট পেজের মধ্যে আমরা চলে আসছি। এখন আমরা যে কাজটা করব এখান থেকে, এখানে আপনি যখন এই পেজটার মধ্যে চলে আসবেন তখন আপনার ডিফল্টভাবে এইরকম দেওয়া থাকবে, এগুলো আর কোনো কিছু করার দরকার নেই। যেটা করবেন আপনারা, যেমন ফার্স্ট অফ অল শো ইন ফিট এটা অ্যালাউ করে দিবেন, মানে টিক মার্ক দিয়ে দিবেন। শো অন ওয়াচ টাইম এটাও অন করে দিবেন, অ্যালাউ এন্ডজমেন্ট এটাও অন করে দিবেন, নিচে যেটা সেটা প্রয়োজন নেই। তারপরে দেখুন অ্যালাউ আদার ফেজ টু পোস্ট, এটার মানে হচ্ছে আপনি চাইলে আপনার এই ভিডিওটা অন্য কোনো ফেজের মাধ্যমে আপলোড করার সিস্টেমটা করতে পারবেন, তো এটার প্রয়োজন নেই, এটা আমি করব না। তারপরে অ্যাড প্লে লিস্ট আছে, আপনি চাইলে এই ভিডিওটার একটা অ্যাড প্লে লিস্ট অ্যাড করতে পারেন, তো আমরা করে দিচ্ছি। যদি না আপনাদের প্লে লিস্ট ক্রিয়েট করা থাকে তাহলে তো ভালো, আর না হলে আপনারা এখান থেকে এই যে সিলেক্ট প্লে লিস্টের মধ্যে ক্লিক করবেন, এখানে আপনার যদি প্লে লিস্টগুলো ক্রিয়েট করা থাকে তাহলে সেগুলো শো করবে, আর না হলে কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে আপনারা যেভাবে করবেন, একটু ওয়েট, যখন এটার মধ্যে দিবেন দেখুন একেবারে নিচে ক্রিয়েট নাও প্লে লিস্ট, এটার মধ্যে ক্লিক করলে আপনাদেরকে আপনাদের মন মতন একটা প্লে লিস্ট আপনারা অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে আমার করা আছে আমি সেটা অ্যাড করে দিব, আমি আর নতুনভাবে করতেছি না। তো আমরা এখান থেকে একটু ব্যাগে চলে যাব ভিউয়ার্স। ওকে, তো আমি প্লে লিস্টটা অ্যাড করে দিচ্ছি, আমার যে রিলেটিভ ভিডিওটা সেই রিলেটিভ একটা প্লে লিস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি আমি। ওকে, তারপরে আপনারা যে কাজটা করবেন ট্যাগ ইন সেটারও প্রয়োজন নাই, তারপরে নিচে আরেকটা সেটারও প্রয়োজন নাই। তারপরে আপনাদের যে কাজটা যদি চান যে এখন আপনি এই পোস্টটা মানে এই ভিডিওটা পাবলিশ করে দিবেন, তাহলে আপনি কিন্তু নিচে একেবারে দেখতে পারতেছেন নেক্সট বলে অপশন আছে, যখনই আপনারা এই নেক্সটে ক্লিক করবেন একেবারে নিচে তাহলে আপনার এই ভিডিওটা এখন পাবলিশ হয়ে যাবে। তো আর যদি যে না আপনি শিডিউল আকারে করবেন যে আজকে এই ভিডিওটা মানে আপলোড করবেন না, আপনি চাচ্ছেন আগামীকালকে ভিডিওটা আপলোড করবেন, তার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে এই যে মাঝের এইটাতে মধ্যে চলে যাবেন। আসার পরে আপনার এখানে কিন্তু ক্যালেন্ডার চলে আসবে, সেখান থেকে আপনি ডেট সিলেক্ট করে নেবেন, আপনি যেই ডেটের মধ্যে আপনার ভিডিওটা পাবলিশ করতে চাচ্ছেন, এবং যে ডেটটা দিবেন দেওয়ার পরে আপনার এখানে দেখতে পারতেছেন আবার সামনে শু করতেছে টাইম, আপনি কয়টার দিকে ভিডিওটা পাবলিশ করতে চাচ্ছেন, তো সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি কিন্তু এখন মানে আমার ভিডিওটা এখন পাবলিশও করব না, কিংবা আপনার এটাকে শিডিউলও করব না, তো আপনি চাইলে আপনার মন মতন করতে পারেন, কেননা আমি পাবলিশ এখন করব না, আমার এখানে আরও কাস্টমাইজ করতে হবে, তো সেগুলা করে তারপরে আমি পাবলিশ করব। তো ভিউয়ার্স, আপনি চাইলে এভাবে কাস্টমাইজ করে আপনার শিডিউল আকারে রাখতে পারেন, অথবা আপনি এই পাবলিশ করলে যে এখন আপনি পাবলিশ করে দিবেন তাহলে নিচে গিয়ে বাস পাবলিশটা করে দিলে হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে মূল বিষয় কীভাবে একটা সঠিক ভিডিও আপনারা যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে, মানে যে কোনো বলতে ফেসবুক পেজ বিষয়ে যাতে আমি দেখাচ্ছি, এই ফেসবুক পেজের মধ্যে কীভাবে আপনারা একটা সঠিক প্ল্যাটফর্মের মাধ্যমে ভিডিওটা আপলোড করবেন সেটাই ছিল মূল কথা। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর নেক্সট কথা হচ্ছে ভিউয়ার্স, এই যে শিডিউলের অপশনটা, তারপরে আপনার এখানে কিছু অপশন যেগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু আপনি যে ক্রিয়েটিভ স্টুডিও অ্যাপ্লিকেশনটা সেটার মধ্যে পাবেন না। এতে আপনার ভিডিওটা আপনি একটা ভিডিও যতই যা কিছু করেন না কেন পাবলিশ করার জন্য আপনাকে যদি সঠিকভাবে আপনি পাবলিশ করেন তাহলে আপনার ভিডিওগুলো র্যাঙ্কিং করবে, এবং আপনার সেখান থেকে হয়তো বা আপনি আর্ন করার সম্ভাবনা বেশি থাকবে। তো এই হচ্ছে মূল বিষয়। তো ভিউয়ার্স, অবশ্যই আপনাদের জন্য বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। আর ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আমি প্রতিটা ভিডিওর মধ্যে একটাই কথা বলে থাকি, আমার এই চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন, হয়তোবা যে কোনো একটা ভিডিও আপনার কাজে লাগতে পারে, এখন না লাগে নেক্সটে কোনো সময় আপনার ওই ভিডিওটা কাজে লাগতে পারে। তো তার জন্য আপনারা যে কাজটা করবেন আমার চ্যানেলটা একটু ঘুরে এসে দেখবেন। আর নেক্সট কথা হচ্ছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন, যখনই আমি যে কোনো রিলেটিভ ভিডিও আপলোড করব কিন্তু আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে শু করবে ভিউয়ার্স। তো ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নেক্সটে আপনাদের সামনে কোনো টপিক নিয়ে হাজির হচ্ছি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।